রাফেল লেনদেনে দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত। আমি রাহুল গান্ধীর ব্যথাটি বুঝতে পারি। মোদীর নেতৃত্বে দালাল এবং মধ্যস্থভোগীদের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। কে সঠিক এবং কে সঠিক নয়, আসুন দেখি সেখানে কিছু ফিসি আছে কিনা। 2012-13 সালে ডক্টর মনমোহন সিং এর সরকার 126টি রাফেল যুদ্ধ বিমান কেনার জন্য কারবার করেছিল। মোদী সরকার এটি বাতিল করে এবং 2015-তে 36টি সেই একই রাফেল যুদ্ধ বিমান কেনার জন্য নতুন করে ডিল করে। প্রথম প্রশ্ন যেগুলো মনে আসে তা হলো, কেন নতুন কারবার করা হলো? আমরা কি আমাদের কেনার পরিমাণ 126টির থেকে কমিয়ে 36টি করতে পারি না? ডাসল্ট এভিয়েশন রাফেলের মালিক, এর সাথে আসল কারবারটি হয়েছিল 18টি অফ দি শেলফ যুদ্ধ বিমান কেনার জন্য, এবং বাকি 108টি বিমান ভারতে ট্রান্সফার অফ টেকনোলজি এবং মেক ইন ইন্ডিয়ার উপাদানের মাধ্যমে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে তৈরি হতে যাচ্ছিল। এই কারবারটি বাতিল হওয়ার জন্যে হাজারেরও বেশি মানুষ তাদের চাকরি হারায় এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কর্মচারী সংখ্যা গত 15 বছরের মধ্যে সব থেকে কম 29,000-এ দাঁড়ায়। কারবারটি বাতিলের একমাত্র সম্ভবত যুক্তি হচ্ছে যে নতুন কারবারটি হারানো চাকরিগুলোর থেকেও বেশি টাকা সঞ্চয় করবে। এটি 9% সস্তা, 20% সস্তা, 40% সস্তা। তারা তাদের গল্পটি একসঙ্গে ঠিক বলতে পারেনি, কারণ যার এটা জানা উচিত সে চুপ করে আছে। এই কারবারটি বিস্তারিত প্রকাশ করা হবে না, কারণ এটি ক্লাসিফাইড ইনফরমেশন। একেবারেই না, করদাতার জানার পুরো অধিকার আছে। আসল কারবারটি জনগণের কাছে প্রকাশ করা হয়েছিল এবং কাজের বর্ণনার উপর নির্ভর করে প্রতিটি যুদ্ধ বিমানের দাম ছিল 520 থেকে 570 কোটি টাকা। ইকোনমিক টাইমসের মন্নু পব্বি এর মতে, নতুন কারবারে প্রতিটি যুদ্ধ বিমান 59 কোটি টাকা সস্তা, প্রতিটি যুদ্ধ বিমানের দাম 1646 কোটি টাকা, যেখানে আগে 1705 কোটি টাকা ছিল। তারা সবগুলো অফ দ্য শেলফ কিনছে, বিবেচনা করলে এটি সস্তা হতে বাধ্য। তাহলে যদি নতুন কারবারটি সস্তা হয়, তাহলে কেন তারা মাত্র 36টি কিনছে, 126টি কেন নয়? 126টি যুদ্ধ বিমানের সংখ্যা অনেক ভেবে চিনতে নেওয়া হয়েছে, কারণ কয়েকটি পুরনো রাশিয়া নির্মিত যুদ্ধ বিমানকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 72টি নতুন যুদ্ধ বিমানের থেকে নিচে কিছু সর্বোচ্চ মান বা গুণের থেকে কম হবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের 42টি স্কোয়াড্রনের দরকার, 31টি কর্মক্ষম আছে এবং কারণ মাত্র 36টি নতুন যুদ্ধ বিমান কিনছে। 2022-এ আমাদের কাছে মাত্র 19টি স্কোয়াড্রন থাকবে, ভারতের বায়ুশক্তিকে গম্ভীরভাবে প্রভাব ফেলবে। আগের বাজাই প্রক্রিয়ার সময় ইএডিএস নির্মিত ইউরোফাইটার যুদ্ধ বিমান প্রয়োজনীয়তার সাথে অনুবর্তী রূপে ভারতীয় বায়ুসেনা দ্বারা রাফেলের বিকল্প হিসাবে নির্বাচিত হয়েছিল। এই যুদ্ধ বিমানটি রাফেলের থেকে সস্তা ছিল এবং জুলাই 2014 সালে জার্মানি মোদী সরকারকে একটি অতিরিক্ত বিশেষ প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে মূল্য 20% কমার জন্য আমরা প্রস্তুত। জার্মানেরা ভারতের জরুরি অবস্থার দরকার দেখে ব্রিটেন, ইটলি এবং জার্মানিকে ইউরোফাইটার টাইফুন বিমানের বিলি না করে আগে ইন্ডিয়াকে দিতে রাজি হল। 1983 ব্যাচ এইচপি ক্যাডারের আইএএস অফিসার আশারাম সিহাব এবং জয়েন্ট সেক্রেটারি রাজীব বর্মা, যারা আমরা পুরনো রাফেল কারবার বাতিলের বিপক্ষে। হঠাৎ করে কারবারের আলাপ আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দুজনকে সুরক্ষা মন্ত্রক থেকে স্থানান্তরিত করা হয়। দ্য ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সুরক্ষা বিষয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী দল, আইএএস অফিসারদের আপত্তিকে অগ্রাহ্য করে এবং ইউরোফাইটারের প্রস্তাবকে উপেক্ষা করে। আমাদের রাফেলের সাথে একটি নতুন কারবার করা উচিত। সিহাগের জায়গায় 1984 তামিলনাড়ু ক্যাডারের স্মিতা নাগরাজকে আনা হয়, যিনি তাড়াতাড়ি কারবারটি সম্পূর্ণ করেন এবং 8 মাস পর সিভিল সার্ভিসেস থেকে তার অবসর গ্রহণের বদলে তাকে 6 মাসের জন্য সেক্রেটারি থেকে ইউপিএসসি এর বিশেষ সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়। ডিল ক্যান্সেলের কারণ কি এটি হতে পারে যে ডাসল্ট হিন্দুস্তান অ্যারোনটিক্স এর প্রতি আশ্বস্ত ছিল না যে তারা বাজেটের মধ্যে বিমানগুলি বানাতে পারবে? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইতিমধ্যে বায়ুসেনার 75% উড়ন্ত উপকরণ বানিয়েছে এবং রক্ষা করেছে।
আমরা মহিন্দ্রা ডিফেন্স সিস্টেম এবং বোয়িংয়ের সাথে একসাথে 110টি যুদ্ধ বিমান বানাতে যাচ্ছি। HAL অফসেট ব্যবসা করে না, তাই নতুন কারবারের অংশ ছিল না। কিন্তু অনিল অম্বানি কিভাবে আসলো? যার সুরক্ষা সম্পর্কে কিছু অভিজ্ঞতা নেই, তিনি অফসেট চুক্তিটি পেল। রিলায়েন্স ডিফেন্স অন্তর্ভুক্ত হয়েছে 10 ফেব্রুয়ারি 2017। রাফেল ডিল ঘোষিত হয়েছে 22 ফেব্রুয়ারি 2017, মাত্র 12 দিন পরে। রাফেল ডিল সাইন করা হয়েছে 2017 অক্টোবর। বিন্দুগুলো জুড়লে 2014 পর্যন্ত বড় ভাই মুকেশ আম্বানির রিলায়েন্স কোম্পানির সাথে ডাসল্টের সুরক্ষা এবং অ্যারোস্পেস সম্পর্কিত একটি চুক্তি ছিল, কিন্তু তিনি এটি আর আগাবেন না সিদ্ধান্ত নেন। এটি কি এক ভাইকে অন্য ভাইয়ের উপহার ছিল? অনিলের রিলায়েন্স কি এই জন্য বাছাই করা হয়েছিল যে তার তাড়াতাড়ি সরকারি স্বীকৃতি পাওয়ার ক্ষমতা আছে এবং তাকে সাধারণ মানুষের মতন অফিসে অফিসে ঘুরতে হবে না? রাফেল বিতর্ক পরবর্তীতে আরও প্রসারিত হল যখন ফ্রান্সের এক্স রাষ্ট্রপতি ঘোষণা করেন যে অনিল আম্বানি ছিল ভারত সরকারের পছন্দ, আমাদের কিছু বলার নেই। কংগ্রেস নেতা রাহুল আসন্ন ইলেকশনের জন্য এই সুযোগে মোদির উপর আর একটা অ্যাটাক করলেন। ভারতের প্রধানমন্ত্রী অনিল আম্বানির পকেটে 30,000 কোটি টাকা দিয়ে দিল। কিন্তু তার আক্রমণ ভোতা হয়ে গেল যখন ডাসল্ট এভিয়েশনের মুখ্য সচিব তার দেশের এক্স রাষ্ট্রপতিকে অপমান করল। আমরা মুক্তভাবে রিলায়েন্স ডিফেন্সকে বেছে নিয়েছি। কংগ্রেসের তার নিজের তথাকথিত ঘুষ নেওয়ার ইতিহাসের কথা ভুলে যাওয়া উচিত নয়। বিখ্যাত বোফোর্স বন্দুক স্ক্যামে তাদের নাম আছে, যেখানে ঘুষের লেজ কোয়াট্রোচিয়ের মাধ্যমে গান্ধী পরিবার পর্যন্ত এসে পৌঁছায়। 2012 অগস্টা ওয়েস্টল্যান্ড চপার স্ক্যামেও তাদের নাম আছে, যেখানে ইন্ডিয়ান মিডলম্যানরা 12টি ইটালিয়ান হেলিকপ্টারের চুক্তিতে 60 কোটি টাকা ঘুষ নিয়েছিল। ঘুষখোরি ঐতিহাসিকভাবে অনেক অস্ত্র কারবারের অংশ ছিল, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড দেশে। সম্প্রতি খুন হয় জামাল কাশোগির কাকা, বিস্ফোর গল্পটি দেখুন। 70 এবং 80 দশকের দুনিয়ার সব থেকে বড় অস্ত্রের কারবারি মনে করা হয় তাকে গডম্যান চন্দ্রস্বামী ইন্দিরা গান্ধীর সাথেও দেখা করান। পিএম চন্দ্রশেখরজি, ইনি হলেন আদনান কাশোগি। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ, যার প্রধান হলেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, এখন সরকারকে জিজ্ঞেস করলেন, একটি বন্ধ খামে শুধু বিচারপতিদের দেখার জন্য কারবারের টাকার পরিমাণ প্রকাশ করুন। কিন্তু সরকার এটি বলে না করে দিয়েছে যে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট। এই একই সরকার রাশিয়া থেকে কেনা S-400 মিসাইলের দাম প্রকাশ করেনি। স্বচ্ছ হওয়ার অনিচ্ছা একটি খারাপ নজির এবং বিরোধীদের জন্য একটি উপহার। আসন্ন 2019 ভোটে যারা এর সব মূল্য চুষে নেবে। বিসবোর কবিতা, রাফেল কেলেঙ্কারি জানার অধিকার সবার, মনে সন্দেহ আছে এই কারবার কতটা পরিষ্কার, জানতে চায় সবাই পুরনো ডিল বাতিল করলো কেন, দেশ এই কলঙ্ক নিয়ে টিকে থাকবে কেন। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করে।